আসসালামু আলাইকুম, পেসেন বাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। তো আজকে বৃষ্টির ভিতরে ফ্লাইং লফটে চলে আসছি। তো রিজন ভাই বলতেছে রিজন ভাইরে দেখাই না। তো সব কবুতরগুলো আসলে খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, আর বৃষ্টি আবহাওয়া খুবই খারাপ, বৃষ্টি পড়তেছে। তো হ্যাঁ খাইব। তো আজকে আমরা আসলে ক্রিমি কোর্স করলাম অ্যালবেন দিয়ে। তো পানি দেওয়া হয়েছে, কবুতর খাচ্ছে। তো যেহেতু আজকে টানা দুই দিন না তিন দিন ধরে আজকে বৃষ্টি পড়তেছে, আজকেই ভালো একটা সময়। আর কবুতর আর মোল্ডিং শুরু হয় নাই, তো এর আগে ক্রিমি কোর্সটা করে নিলাম। 2 লিটার পানিতে পুরো একটা দিয়ে দিচ্ছি, দাম 23 টাকা। তো লিজন ভাই বৃষ্টিতে ভিজে চুপি চুপি শার্ট পরা ফেললো। সব বাচ্চাগুলো আসলে খাবারের জন্য রেডি হয়ে গেছে, সবাই খাবার জন্য রেডি। সবাই আসলে খাবারের জন্য অস্থির, খাওয়া দাওয়া করবে। আর যেহেতু আজকে বৃষ্টির দিন, কবুতর আজকে ছাড়া হয় নাই, আর এই পাশের গুলো খাওয়ার জন্য রেডি। রিজন ভাই নতুন বাচ্চাগুলো একটু ধরে দেখান। ওয়ালাইকুম আসসালাম। আরে সমস্যা নাই, লুঙ্গি ড্যান্স মিয়া গান বাইরে গেল আর আপনি লুঙ্গি দেখাইতে চান না, একটা হইল। নতুন 3টা বাচ্চা নিয়ে আসছি আজকে, তো এই 3টা বাচ্চা দেখাচ্ছি আপনাদের। এটা কিটেল ইনব্রিড করা, বাপ মা দুইটাই কিটেল, মা বাপ হচ্ছে নিউ কিটেল আর মা হচ্ছে ব্রাদার গড়িরোডির থেকে আসা। আর এটা হচ্ছে ড্রিম পাপা আর ব্লাড লাইনের গ্রিজেল, এর ফুপু এইসবার্ট। কি ভাই ব্যালেন্স বাচ্চা অনুযায়ী ঠিক আছে কিনা, কি মনে করেন? আচ্ছা, আরেক পিস আছে, এর আপন ভাই বোন কি হয় আল্লাহ জানে, জানি না। এই যে সবজি আর গ্রিজেল একই ঘরের। এটা অলিম্পিক ভিভিয়ান এবং কিটেল আছে এর ভিতরে, ড্রিম পাপা, অলিম্পিক ভিভিয়ান আর হচ্ছে কিটেল, এ 3টা ভালো জাত এটা ভিতরে আসছে। সবজি প্রথমটা ওইটা ভাই, ওইটা বাচ্চা টাইটও এগোথিকা আবার স্ট্রং ফেদার স্ট্রং, এমন ভাই স্ট্রং দিয়ে লাভ নাই, কোনটা কখন রেজাল্ট করে বলা যায় না। একটু ছড়াই দিয়েন আর খাবারের পাত্রটা খুব শীঘ্রই চেঞ্জ করতে হবে, মানে এই যেভাবে লম্বা কইরা বুঝছেন ভাই, ওই 6 ইঞ্চি বা 5 ইঞ্চি ওই যে স্টিলের ট্রে বানাই দিলে লম্বা কইরা, দুইটা ট্রে বানাইলে লম্বা কইরা দিলে কবুতরের মানে খায়া সুবিধা হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা খাওয়ার চেষ্টা করতেছে আর কি। তো ভাই আমাদের এখন টোটাল কয় পিস কবুতর উড়ে? 50 পিস। তো সবাই চলে চলে আসছে, স্ট্যান্ড পুরো খালি, এ একজনই বাকি আছে। তো আলহামদুলিল্লাহ রহমতে আমাদের কবুতর বৃষ্টির এই আবহাওয়াতেও সুস্থ আছে, ভালো আছে। দোয়া করবেন সবাই যাতে এইভাবেই চলাকালীনও সুস্থ থাকে।
কারণ কবুতর সুস্থ না রাখতে পারলে আসলে রেস করা পসিবল না।